দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 112 কোটি টাকা ব্যয়ে গোবিন্দগঞ্জ নাকাইহাট সড়ক ও গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট বিরামপুর ফুলবাড়ী দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে এর উদ্বোধন করেছেন সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী। সড়ক মহাসড়কে বাস চলাচলের রাস্তায় নসিমন করিমন থ্রি হুইলার ভাড়ায় চালিত মোটর সাইকেল সহ বিভিন্ন অবৈধ বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন। অবিলম্বে অবৈধ যান চলাচল বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। জলবায়ু পরিবর্তনের বিষয়ে দুদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সকালে চুয়েটের প্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর সহ গণ্যমান্য ব্যক্তিরা। বগুড়ার গৃহবধূকে ধর্ষণের পর মাথার চুল কেটে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের সাত মাথায় সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে কর্মসূচিতে বক্তারা আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা। এদিকে মুজিব বর্ষ উপলক্ষে সাভারের 121টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে পৌর এলাকার সাভার মানিকচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার BGFCL T20 ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। সকালে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য রওয়ামা উবায়দুল মুক্তাদির চৌধুরী। খেলায় জেলার 28টি দল অংশ নেয়। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক।